আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই 1.3 ইঞ্চ যে ওএলইডি মডিউল ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এখানে আমার ক্যামেরায়, এটাকে কিভাবে আমি একটা ESP32 সাথে কানেক্ট করতে পারি, এবং এই যে ডেমো কোডটা দেখতে পাচ্ছেন এই ডেমো কোডটা আমি কীভাবে এখানে রান করতে পারি। হ্যাঁ, তো অনেকের কাছে খুব ইজি মনে হতে পারে ব্যাপারটা, যে একটা আসলে অ্যাডাফ্রুটের ডেমো কোড ইন্টারনেট থেকে লাইব্রেরিটা ইনস্টল দিব এবং দেন এটা রান করবো, এটা তো খুব ইজি হবে। আসলে ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে যে আমি শুরুতে যখন 0.96 ইঞ্চ যে ওএলইডি ডিসপ্লে যেটা আছে সেটা যখন ব্যবহার করতেছিলাম, তখন আমার কাছে মনে হলো যে ডিসপ্লের সাইজটা খুব ছোট হয়ে গেছে। তখন আমি 1.3 ইঞ্চির এই ওএলইডি ডিসপ্লেটা কিনে নিয়ে আসি, এবং আমার ধারণা ছিল যে যেহেতু একই জিনিস, যার সাইজটা একটু বড়, একই কোড হয়তো বা কাজ করবে, কিন্তু আনফর্চুনেটলি একই কোড কাজ করে নাই। তো আমার এক্সপিরিয়েন্সটা কী ছিল সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো। তো চলেন আমরা এখান থেকে, আমার এই ESP32 মডিউলটা পিসিতে কানেক্ট করা আছে, আমরা এখন পিসিতে যাই এবং পিসিতে গিয়ে দেখি যে আসলে এটাকে কিভাবে ওয়ার্কিং করাতে হয়। আমরা এখন পিসিতে চলে আসলাম। আমি এখানে আরডিনো যে ইয়াটা আছে সেখানে প্রথমে আমার বোর্ডটাকে সিলেক্ট করে নিব। আমার এখানে কম পোর্ট হবে COM6, এবং আমার বোর্ডের নাম হচ্ছে LOLIN32, ললিন 32 সিলেক্ট করে নিলাম। এরপর আমরা যেটা করব যে লাইব্রেরি থেকে অ্যাডাফ্রুট SSD 1306 যে লাইব্রেরিটা আছে সেটাকে ইনস্টল দিয়ে দেখবো যে আসলে ওই জিনিসটা কেমন কাজ করে। SSD 1306 সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে যে অ্যাডাফ্রুট SSD 1306 যেটা আছে এটা চলে আসছে। এটাকে আমি ইনস্টলে ক্লিক করতেছি, লাইব্রেরিটা ইনস্টল অল, এটা ইনস্টল হবে। লাইব্রেরিটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে এটার যে এক্সাম্পল কোড যেটা আসছে সেটাকে রান দিতে চেষ্টা করবো। সেটার জন্য প্রথমে যাব ফাইল, সেখান থেকে এক্সাম্পলস, এবং সেখান থেকে আমি যখন নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে অ্যাডাফ্রুট SSD 1306, এবং এখান থেকে আমার এটা যেহেতু একটা I2C 128x64 ডিসপ্লে, আমি এই যে এক্সাম্পল আছে সেটা সিলেক্ট করতেছি। আমার পিসিতে এক্সাম্পল ফাইলটা খুব সুন্দরভাবে ওপেন হয়ে গেছে, কেন হচ্ছে এই কোডটাকে আমি আপলোড করব। আপলোডে ক্লিক করলাম, কোড কম্পাইল হচ্ছে এবং আপলোড হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি কোড আপলোড হচ্ছে, এবং আপলোড হওয়ার পর আসলে ডিসপ্লেতে কী ধরনের চেঞ্জ আসে সেটা আমরা দেখতে চেষ্টা করব। কোডটা এখানে সাকসেসফুলি আপলোড হয়ে গেছে এবং ডিসপ্লেতে আপাতত কিছুই শো করছে না। আমি যদি রিসেট বাটনে ক্লিক করি বা পাওয়ার সাইক্লিং করি, তাহলে দেখবো যে ডিসপ্লেটা কাজ করতেছে না। এটার কারণ হচ্ছে যে আমার এখানে যে SSD মডিউলটা আমরা ব্যবহার করতেছি সেটা হচ্ছে অ্যাড্রেসটা মূলত 0x3C হবে, কিন্তু এখানে অ্যাড্রেসটা হয়ে আছে 0x3D। তো আমরা যদি এখানে 3D চেঞ্জ করে 3C দেই, দিয়ে তারপর কোডটাকে যদি আবার আপলোড করি, তাহলে দেখতে পারবো যে আসলে কী হয়। কোডটা আবার আপলোড হচ্ছে, আমরা 3D থেকে চেঞ্জ করে 3C দিয়েছি, এবং দেখি আপলোড হওয়ার পরে ব্যাপারটা কী হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপলোড হওয়ার পর ডিসপ্লেতে একটা দাগ আসতেছে এবং এখানে কিছু একটা শো করতেছে, বাট আমাদের ডিসপ্লেতে শুরুতে যে সুন্দর একটা গ্রাফিক্স আসতেছিল পুরো ডিসপ্লে জুড়ে, সেরকমটা কিন্তু এখন আর হচ্ছে না। এর কারণটা হচ্ছে মূলত এই যে 1.3 ইঞ্চ হোয়াইট যে ওএলইডি ডিসপ্লেগুলো আছে, এগুলোর আসলে SSD 1306 না, এটা মূলত SSD 1305 মডেলের ডিসপ্লে, এবং এটা সম্পূর্ণ ভিন্ন আলাদা দুইটা ডিসপ্লে, যার কারণে SSD 1306 জন্য যে কোডটা আছে সেটা এখানে কাজ করবে না। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে পিসিতে আবার ব্যাক করব, এবং পিসিতে আমরা SSD 1305 জন্য যে লাইব্রেরিটা আছে সেটাকে ইনস্টল দিব, এবং ইনস্টল দিয়ে দেখবো যে আসলে কীভাবে কী করতে হবে। আমরা পিসিতে ব্যাক করলাম, এবং এখান থেকে আমি লাইব্রেরি অপশনের ভিতরে যাব, সেখান থেকে সার্চ দিব
এসএসডি 1305, এবং এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডাফ্রুট এসএসডি 1305 লাইব্রেরিটা একদম সবার শুরুতে আসছে। এটাকে আমি ইনস্টলে ক্লিক করতেছি, ইনস্টল অল, এবং এটা ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অ্যাডাফ্রুট এসএসডি 1305 যে লাইব্রেরিটা আছে সেটা ইনস্টল হয়ে গেছে। আমরা এখন এই লাইব্রেরি ফাইলটাকে ওপেন করব, সেটার জন্য ফাইলস এবং সেখান থেকে এক্সাম্পল, এক্সাম্পল থেকে আমি নিচে স্ক্রল করে অ্যাডাফ্রুট এসএসডি 1305 এবং এসএসডি 1305 টেস্ট নামে যে কোডটা আছে এক্সাম্পল কোড সেটাকে আমি ওপেন করতেছি। যে এক্সাম্পল কোডটা ছিল সেটা আপলোড হচ্ছে, আপলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যদি ডিসপ্লে দিকে লক্ষ্য করি তাহলে দেখবো যে ডিসপ্লেতে আসলে আগে তো এসএসডি 1306 এক্সাম্পলে কিছু একটা শো করতেছিল, এখন কিন্তু ডিসপ্লেতে একেবারে কিছু শো করতেছে না, ডিসপ্লেটা একদম স্ট্যাক হয়ে আছে। আমরা যদি এখানে আমাদের সিরিয়াল মনিটরটা ওপেন করি তাহলে দেখতে পাবো যে এখানে আমাদের যে ডিসপ্লেটা আছে এটা কিন্তু বারবার বারবার রিসেট নিচ্ছে। এটাকে বোঝা যাবে আমি যদি বার ডেটটাকে চেঞ্জ করে সামথিং লাইক দ্যাট 1152 করে দিই। এখানে যদি দেখেন আপনারা যে এই ডিসপ্লেটা কিন্তু বারবার হচ্ছে রিসেট নিচ্ছে, অর্থাৎ এখানে সামথিং ইজ ওয়েন্ট রং। তো এই সামথিংটা কি, এখানে সামথিংটা আসলে হচ্ছে যে আমাদের যে এখানে একটা লাইন আছে, খেয়াল করবেন যে অ্যাডাফ্রুট এসএসডি 1305 তার ভিতরে ডিসপ্লের ভিতরে আমাদের প্রথমে দিচ্ছি আমরা ডিসপ্লে সাইজ, তারপর হচ্ছে যে ওয়্যার লাইব্রেরি এবং সর্বশেষ হচ্ছে ওএলইডি রিসেট, এবং এটা ভ্যালু এখানে সেট করা আছে 9। তো এই 9 যে ভ্যালুটা এটা হচ্ছে এখানে প্রবলেম করতেছে। আমি যদি ভ্যালুটাকে 9 থেকে চেঞ্জ করে -1 দিয়ে দিই তাহলে দেখবো যে আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো আমি যে ওএলইডি রিসেট আছে সেটাকে আমি 9 কে কেটে দিয়ে এখানে আমি -1 করে দিচ্ছি, এবং বার ডেটটা আমার জন্য সুবিধা হয় হচ্ছে 1152 দিলে, তো আমি এখানে সেটা সিলেক্ট করে দিই 1152। এখানে আমি কোডটাকে আবার আপলোড দিচ্ছি, দেখি এবার হয়।
ওএলইডি রিসেটের ভ্যালু মাইনাস ওয়ান সিলেক্ট করে আবার আপলোড দিলাম, এবং আপলোড হওয়ার পর আমরা এখন খেয়াল করবো যে আসলে ডিসপ্লেতে কি হয়। আমরা দেখতে পাচ্ছি যে ডিসপ্লেতে বেশ ভালোভাবে আমাদের যে এক্সাম্পল যেটা আছে সেটা খুব সুন্দরভাবে শো করতেছে। তবে এখানে একটা প্রবলেম কিন্তু হচ্ছে, আপনারা এটা বুঝতে পারতেছেন কিনা আমি আপনাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে যে ডিসপ্লের একেবারে ডান পাশে কিন্তু কিছু পিক্সেল আছে যেগুলো র্যান্ডম শো করতেছে। আমি আপনাদেরকে এটা অন অফ করে দেখছি, ডিসপ্লেটা ডিসপ্লেটা অফ করলাম, অন করলাম। এখানে খেয়াল করেন যে একদম এই পাশ জুড়ে, এই যে এই পাশটা জুড়ে কিন্তু কিছু ডেড পিক্সেল আছে, যে পিক্সেলগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে না, এবং এই পাশ থেকে কিন্তু কিছু পিক্সেল কাটা পড়ে গেছে। এই ধরনের একটা প্রবলেম কিন্তু এখানে হচ্ছে। তো আমরা এখন দেখবো যে এই প্রবলেমটার সলিউশন আসলে কীভাবে করতে হবে। তো চলেন আমরা আবারও পিক্সেল ব্যাক করি। আমার পিসিতে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যখন লাইব্রেরি ইনস্টল দিই তখন সেটা একটা নির্দিষ্ট ফোল্ডারে গিয়ে থাকে। আমি আমার পিসিতে সেই ফোল্ডারটা কোথায় আপনাদের একটু এক্সপ্লোর খাই, ফাইল এক্সপ্লোরারটা ওপেন করলাম, এবং আমার পিসিতে ডকুমেন্টস, ডকুমেন্টস এর ভিতরে আরডুইনো নামে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের ভিতরে লাইব্রেরি নামে একটা ফোল্ডার আছে। এই লাইব্রেরির ভিতরে আমি যদি যাই তাহলে দেখবো যে অ্যাডাফ্রুট এসএসডি 1305 নামে একটা ফোল্ডার, সেই ফোল্ডারের ভেতর অ্যাডাফ্রুট এসএসডি 1305.h এই যে ফাইলটা আছে এই ফাইলটার ভেতরে আমাকে একটা লাইন চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এটাকে ওপেন করতেছি, এটা ওপেন হয়ে যাওয়ার পর একদম লাস্টে চলে যাবো। লাস্টে একটা লাইন দেওয়া আছে যে কলাম অফসেট সমান সমান জিরো, এই ভ্যালুটাকে আমি চেঞ্জ করে দিবো কলাম অফসেট সমান সমান টু। এটা দেওয়ার পর আমি ফাইলটাকে সেভ করে নিচ্ছি, দেন আমি এটাকে ক্লোজ করে দিবো। ক্লোজ করে দিয়ে আমি আবারও আমার আরডুইনোতে ব্যাক করবো। ব্যাক করার পরে সেম কোডটাকেই আমি আবারও আপলোড দিবো। আমার এখানে কোডটা আপলোড হচ্ছে, আপনার একদম ডিসপ্লে ডান পাশে যে কিছু পিক্সেলগুলো ছিল ওটা খেয়াল করে দেখেন সেটা কিন্তু এখন আর নেই, এবং গোটা ডিসপ্লেটা খুব সুন্দরভাবে এখানে শো করতেছে। তো আজকে এ পর্যন্তই, টিউটোরিয়ালটা আমি জানি বেশ লম্বা হয়ে গেছে কিন্তু তারপরও আমি আশা করছি যে এটা অনেকেরই বেশ উপকারে আসবে। যদি এটা কোনো উপকার আসে তাহলে আমি কৃতার্থ হবো, এবং আপনাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অথবা অন্য কোথাও কোনো সমস্যা থাকলে আপনারা আমাকে পার্সোনালি নক করতে পারেন। সবাইকে শুভকামনা জানিয়ে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।